দু সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে পনেরো আর সময় তোমায় থাকবে তিরিশ মিনিট দেখে নাও কী কী বিষয় থাকবে তোমায় থাকবে পূর্ব পাঠের পুনরালোচনা অনুপাত সমানুপাত পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ সূচকের ধারণা বীজগানিত প্রক্রিয়া কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন এই বিষয়গুলি তোমাদের কিন্তু ফার্স্ট স্যামেটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের ফার্স্ট স্যামিটি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন্টটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পনেরো আর সময় তোমাদের রয়েছে তিরিশ মিনিট একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রতিটি প্রশ্নে আমার এক করে এক কিন্তু চার চার প্রথম পাঁচ বাই সাতের সঙ্গে কত গুণ করলে গুণফল ফল এক হবে এক পূর্ণ দুই বাই পাঁচ পাঁচ বাই সাত এক দুই বাই পাঁচ উঠতে হবে এক পূর্ণ দুই বাই পাঁচ হচ্ছে পূর্ণ সংখ্যার কোনটি বিনিময় নিয়ম মেনে চলে না যোগ বিয়োগ যোগ বিয়োগ কোনটি না হবে বিয়োগ তাহলে পূর্ণ সংখ্যার কোনটি বিনিময় নিয়ম মেনে চলে না হবে বিয়োগ পরে দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে প্রদত্ত কোন চিত্রটি পাওয়া যাবে সামান্তরিক ট্র্যাপিজিয়াম ত্রিভুজনা বড়ক্ষেত্র তবে বড়ক্ষেত্র যদি একটি অনুপাতের পূর্বপদ উত্তরপদ অসমান হয় তবে সেই অনুপাতটিকে প্রদত্ত কোন অনুপাত বলা হয় না গুরু অনুপাত লঘু অনুপাত সামান্যুপাত কোনটি নথরে সামান্যুপাত দুই তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রতিটি বসলেমান দুই করে দুই গুণ চার সমান সমান আট প্রথম একটি আধুলি একটি পাঁচ টাকা এবং দুটি এক টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো পরেছে কোনো জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে ন ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো বলছে সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব পাঁচ কোটি উনআশি লক্ষ কিমি উক্ত দূরত্বটিকে দশের সূচকে প্রকাশ করো সুহাস সুহাসবাবু তার মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসেব করো বলেছে বারো কীগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে এক হাজার চারশো চল্লিশ গ্রাম ক্রোমিয়াম লাগে বারো কীগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কীগ্রা ক্রোমিয়াম লাগবে তিনি তাকে রয়েছে যে কোনো একটি প্রশ্ন তো প্রশ্নের মান রয়েছে তিন আটজন লোক একটি কাজ কুড়ি দিনে করতে পারে পরে আরও দুজন লোক কাজে যোগ দিল এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে হিসাব করো পড়েছে হচ্ছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ ইস টু ফোর ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন তিনি কাকে কত টাকা দিলেন হিসাব করো এবার আমরা এই অঙ্কের সমাধানগুলো কিন্তু দেখে নেব দেখো প্রথম রয়েছে একটি আধুলি একটি পাঁচ টাকা এবং দুটি এক টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো একটি আধুলি অর্থাৎ পঞ্চাশ পয়সা একটি পাঁচ টাকা অর্থাৎ পাঁচ গুণ একশো পয়সা সময় সমান পাঁচশো পয়সা দুটি এক টাকা অর্থাৎ দুই গুণ একশো পয়সা সময় সমান দুশো পয়সা অথবা এদের অনুপাত পঞ্চাশ ইস টু পাঁচশো ইস টু দুশো শূন্য শূন্য কেটে গেলো তাহলে ফাইভ ইস টু পঞ্চাশ ইস টু কুড়ি তাহলে আমরা লিখতে পারি ওয়ান ইস টু টেন ইস টু ফোর এটাই কিন্তু উত্তর পরে হচ্ছে কোনো জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে ন ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেন্টিগ্রেড হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমলো কোনো জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড ন ঘন্টা পর সেখানে তাপমাত্রা মাইনাস বারো ডিগ্রি সেন্টিগ্রেট হলে ন ঘন্টায় মোট তাপমাত্রা হ্রাস পায় পনেরো মাইনাস ব্রাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস বারো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান লিখতে পারি পনেরো মাইনাস মাইনাস প্লাস পনেরো যোগ বারো ডিগ্রি সেন্টিগ্রেড হলে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে এতে পারি ন ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে এক ঘন্টায় তাপমাত্রা হ্রাস পায় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বাই নয় নয় কাটাকুটি আটাকুটি হলায় তিন ডিগ্রি সেন্টিগ্রেড পরেছে সূর্য থেকে বুধের দূরত্ব পাঁচ কোটি উনআশি লক্ষ কিমি উক্ত দূরত্বটিকে দশের সূচকে প্রকাশ করো সূর্য থেকে বুধের দূরত্ব পাঁচ কোটি উনআশি লক্ষ কিমি উক্ত দ্রুতকে দশের সূচকে প্রকাশ করে পাই তাহলে আমরা লিখতে পারি পাঁচশো উনআশি গুণ দশ গুণ দশ গুণ দশ গুণ দশ গুণ দশ তাহলে লিখতে পারি পাঁচশো উনআশি ইন্টু টেন টু পার ফাইভ তাহলে আমরা লিখতে পারি ফাইভ পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন টু পার সেভেন পরের প্রশ্ন বাবু তার মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসেব করো বাবু মাসিক আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন অর্থাৎ দশ টাকা আয়ের খরচ করেন পঁচাত্তর টাকা যখন আয় হয় একশো টাকা তাহলে এক টাকা খরচ করেন যখন আয় হয় একশো বাই পঁচাত্তর টাকা তিন হাজার টাকা খরচ করেন যখন আয় হয় একশো ইন্টু তিন হাজার সাতশো পঞ্চাশ বাই পঁচাত্তর কাটাকুটি করলে হয় ওপরে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু একশো সময় সমান পাঁচ হাজার টাকা অথব সুহাসান বাবুর মাসিক আয় পাঁচ হাজার টাকা পরে রয়েছে বারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে এক হাজার চারশো চল্লিশ গ্রাম ক্রোমিয়াম লাগে বারো কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে সমস্যাটি হলো স্টেনলেস স্টিল ব্র্যাকেট কিগড়া বারো কিগ্রা করতে ক্রোমিয়াম লাগে এক হাজার চারশো চল্লিশ গ্রাম আর বাইশ কীগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে কত সেটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে বারো কিগ্রা স্টেইনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে এক হাজার চারশো চল্লিশ গ্রাম তাহলে এক কীগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে এক হাজার চারশো চল্লিশ বাই বারো গ্রাম তাহলে বাইশ কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে এক হাজার চারশো চল্লিশ ইন্টু বাইশ বাই বারো বারো দিয়ে কাটাকুটি করলে হয় একশো কুড়ি ইন্টু বাইশ তাহলে একশো কুড়ি ইন্টু বাইশ গুণ করলে হয় দু হাজার ছশো চল্লিশ গ্রাম অথবা মোট ক্রোমিয়াম লাগে দু হাজার ছশো চল্লিশ গ্রাম এটাকে কিগ্রায়ান হয় টু পয়েন্ট সিক্স ফোর কিগ্রা পরে তোমার তিনি দেখল যে কোনো একটি উত্তর আটজন লোক একটি কাজ কুড়ি দিনে করতে পারে পরে আরও দুজন লোক যোগ দিল এখন সবাই মিলে ওই কাজটি কত দিনে সমাপ্ত করবে হিসাব করো সমস্যাটি হলো আটজন লোক কুড়ি দিনে কাজটি করে তাহলে আট যোগ দুই সময় সমান দশ তাহলে দশজন লোক দিনে কাজটি করবে সেটা কিন্তু আমাদের বের করতে হলে আটজন লোক কাজটি সম্পূর্ণ করে কুড়ি দিনে তাহলে একজন লোক কাজটি সম্পূর্ণ করে কুড়ি ইন্টু আট দিন তাহলে দশজন লোক কাজটি সম্পূর্ণ করে কুড়ি ইন্টু আট বাই দশ দিনে তাহলে শূন্য শূন্য কেটে গেল ওপরে থাকছে দুই গুণ আট শন ষোলো দিনে তাহলে আরও দুজন লোক কাজে যোগ দিলে কাজটি মোট ষোলো দিনে সম্পূর্ণ হবে পড়েছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ ইস টু ফোর টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন তিনি কাকে কত টাকা দিলেন হিসাব করো বাবুল অবসর গ্রহণের সময় প্রাপ্ত টাকার পরিমাণ এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন কুড়ি হাজার টাকা অবশিষ্ট টাকার পরিমাণ এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ মাইনাস কুড়ি হাজার টাকা তাহলে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা বাকি টাকা স্ত্রী পুত্র কন্যার মধ্যে ভাগ করে দেন ফাইভ ইজ টু ফোর ইস টু ফোর অনুপাতে তাহলে স্ত্রীর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার পাঁচ বাই তেরো তাহলে অবশিষ্ট টাকা থেকে স্ত্রী পায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ ইন্টু পাঁচ বাই তেরো তেরো দিয়ে কাটাকুটি করলে হয় তেরো হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু পাঁচ পঁয়সান সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার চার বাই তেরো তাহলে অবশিষ্ট টাকা থেকে পুত্র পায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ ইন্টু চার বাই তেরো কাটাকুটি করলে হয় তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু চার সমসান চুয়ান্ন হাজার দুশো টাকা কন্যার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ হার চার বাই তেরো অবশিষ্ট টাকা থেকে কন্যা পায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ ইন্টু চার বাই তেরো কাটাকুটি করলে হয় তেরো হাজার পাঁচশো পঞ্চাশ ইন্টু চার সময় সমান চুয়ান্ন হাজার দুশো টাকা অতএব স্ত্রীকে দিলেন সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা পুত্রকে দিলেন চুয়ান্ন হাজার দুশো টাকা কন্যাকে দিলেন চুয়ান্ন হাজার দুশো টাকা ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট স্যামেডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা সমাধানটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে করতে করে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাত লাল কাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফেশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সহ সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এবং তার পাশাপাশি প্রতি বিষয়ে অধ্যবিত্তিক শাসনও কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানিয়ে আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে ভালো তোমরা কোশ্চেনটা দেখি না কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় বা অঙ্কের সমাধান করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় হয় কমেন্ট সেশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট স্যামিডি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার